أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জামাতে যখন নামাজ পড়বেন তখন সালাম ফিরাবেন কখন ইমাম যখন সালাম শেষ করবেন তারপরে ফিরাবেন নাকি ইমামের সাথে সাথে ফিরাবেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার মাজমুর মধ্যে এ বিষয়ে আলোচনা করেছেন তো তিনি দুইটি মত উল্লেখ করেছেন সেখানে এ দুইটি মতের যে কোনো একটি করলে ইনশাআল্লাহ হয়ে যাবে সেটি হলো একটি হলো যে ইমাম যখন ডান দিকে সালাম ফেরাবেন ইমামের যখন সালাম ফেরা শেষ হবে ডান দিকে তখন আপনি ডান দিকে সালাম ফেরাবেন পরে যখন তিনি বাম দিকে সালাম ফেরানো শেষ হবে তখন আপনিও বাম দিকে সালাম ফেরাবেন এটি হলো একটি পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো ইমাম যখন দুই দিকে সালাম ফেরানো শেষ হবে তখন আপনি সালাম ফেরাবেন এটিও আপনি করতে পারেন এবং এটির কথাই অনেক অধিকাংশ বিদ্বান বলেছেন এটির কথায় এই পদ্ধতিটি বেশি সঠিক তারা বলেছেন তবে যে কোনো একটি করলে ইনশাআল্লাহ আপনার নামাজের হয়ে যাবে তবে ইমামের আগে যেন না হয় বা সাথে সাথে যেন না হয় বরং ইমামের পরে হওয়াটাই উচিত ইমামের পরে হওয়াটাই উচিত সুতরাং দুইটি পদ্ধতি একটি হলো যে তার ডান দিকে সালাম ফেরানোর পরে আপনি ডান দিকে সালাম ফেরাবেন তারপর বাম দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে ফেরাবেন অথবা তিনি যখন দুই দিকে সালাম ফেরানো থেকে শেষ করবেন তখন আপনি সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু